পাশাপাশি এই যে আপনারা সবজি খোসা দিচ্ছেন বা অন্যান্য এগুলো দিচ্ছেন, এইগুলোকে এই প্রজেক্ট সাইডে কেঁচো সার তৈরি করার একটা ব্যবস্থা থাকছে। সেখানে গোবরকে নিয়ে এসে গোবর পচিয়ে তার সঙ্গে এইগুলোকে পচিয়ে আমি আশা করব আপাতত হয়তো কটা ছটা বলে সংসদে এটা কভার হবে। আমরা চেষ্টা করব, আমরা যেহেতু এখানে বারবার আসি বারবার সহায়তা দিই, পুরো গ্রাম পঞ্চায়েত যাতে আগামী ছ মাস বা এক বছরের মধ্যে পুরো গ্রাম পঞ্চায়েত এলাকাকে যাতে কভার করা যায় তার চেষ্টাও আমরা করব। আমাদের তরফ থেকে চেষ্টা থাকবে। আপনারা যদি বালতিটা নিয়ে অন্য কাজে ব্যবহার করে ফেললেন, যিনি গেলেন আপনার বাড়ির সামনে গিয়ে মাসি বাজালেন, আপনি ময়লা দিলেন না, আপনি যথারীতি আপনার অভ্যাসটাকে একই রেখে দিলেন, পুকুরে মাছ কাটতে গিয়ে মাছটা কেটে প্লাস্টিকটা পুকুরে ছুড়ে দিলেন, তাহলে কিন্তু এই ধরনের প্রকল্পকে বাঁচিয়ে রাখতে যাবেন। সেই জন্য বা একটা ব্লক বা আমার এই পূর্ব মেদিনীপুর জেলাটাকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করা যায়, এটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। এই কাজ শুধু আমার জন্য নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য করতে হবে, যাতে আমার শ্রেণীবাবুকে আমরা মঞ্চে পেয়েছি, উত্তম বারিক মহাশয় এবং ইতিশচন্দ্র দে মহাশয়কে আমরা বরণ করে নেব। এখন আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের সকলের দাদা সব সময় পাই উত্তম বারিক মহাশয়কে, বিকাশ পয়ডা মহাশয় তিনি পুষ্পস্তবককে বরণ করে নিচ্ছেন এবং ইতিশচন্দ্র দে মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের পঞ্চায়েতের সহায়ক এবং সুখাটুয়া মহাশয়। আমরা বরণের কাজ শেষ করে দিয়েছি, জুমকি গ্রাম পঞ্চায়েতের পাশে এগ্রা ওয়ান ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি সবসময় আছে। এই এগ্রা ওয়ান পঞ্চায়েত সমিতির মধ্যে এই ধরনের প্রকল্প আরো দুটো আমরা নিয়েছি, সে দুটোরও কাজ চলছে, আশা করি খুব তাড়াতাড়ি শেষ হবে। মানুষকে দিশা দেখানোর একটা পদক্ষেপ অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এই প্রকল্পে শুভ উদ্বোধন শুভ সূচনা মঞ্চন আজকে শুরু হবে। নিজেদেরকে প্রশ্ন করতে পারি তাহলে এর উদ্যোগটা এবং পঞ্চনাটা এবং সমস্যাটা আমরা দূরীভূত করতে পারি। প্রথমত হচ্ছে যে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা কি আমাদের নতুন প্রজন্মের কথা ভেবেছি? তাহলে ভারসাম্যটা রক্ষা করতে পারব। আজকে যত্র ভূগর্ভস্থ জলকে আমরা ব্যবহার করছি, আমি একটা বড় পাকা বাড়ি করেছি, সাবমার্সিবল বসিয়েছি, পয়সা লাগলো, প্রচুর জল ট্যাঙ্কে উঠছে, সাবান খুলে নিয়েছি, স্নানের জন্য প্রয়োজন 10-12 লিটার জল, আর সেখানে 80 লিটার জল আমি খরচা করে ফেলেছি। এই যে খরচার যে মনোভাবটা এখান থেকে কিন্তু আমাদের দূরে আসতে হবে। আগামী দিনে কিন্তু এই পানীয় জলের সমস্যা কিন্তু আমাদের সকলকে ভুগতে হবে, ভোগা শুরু হয়ে গেছে, কিন্তু আগামী দিনে এমন একটা সময় আসবে যে জায়গায় কিন্তু আমাদেরকে ভাবনা চিন্তার মধ্যে আনতে হবে, জলটাকেও সংরক্ষণ করতে হবে, সবুজকে বাঁচাতে হবে। রাজ্য সরকার গতকাল সেই দিনটা পালন করেছে যে সেফ গ্রিন স্টে ক্লিন, অর্থাৎ গ্রিনটাকে আমাদেরকে রক্ষা করতে হবে আর স্বচ্ছতাটাকে বজায় রাখতে হবে, সবুজটাকে বাঁচিয়ে রাখতে হবে, স্বচ্ছতাটাকে বজায় রাখতে হবে, এটাই হচ্ছে মূল কথা। কেন এত কর্মসূচি সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে? একটাই উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে যে নতুন প্রজন্ম আছে সেই প্রজন্মকে সুন্দর পৃথিবীতে বাসযোগ্য করার দায়িত্ব আমাদের নিতে হবে। শুধু পঞ্চায়েত দিতে পারে না, শুধু সরকার দিতে পারবে না, জনগণকে অধিবেশনের মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। তার জন্য তাদের সহযোগিতার উপর দাঁড়িয়ে এইসব কর্মসূচিগুলো যদি বাস্তবায়ন উপায় করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের নতুন প্রজন্মকে এই পৃথিবীতে বাসযোগ্য করার মতো জায়গা আমরা করে দিতে পারবো।
এই পৃথিবীতে তা না হলে নতুন প্রজন্মকে বাসযোগ্য করার অধিকার দায়িত্ব থেকে আমরা দূরে সরে গেলে আমরা বড় সর্বনাশের জায়গায় চলে যাব। আজকে আমি জিজ্ঞেস করছিলাম পঞ্চায়েত কর্তৃপক্ষ যে যে জায়গায় আমাদের প্রজেক্টটা হয়েছে জায়গাটার আয়তন কত, তারা বলছিলেন তার কাছাকাছি 10 ডিসমিল জায়গা আছে। প্রজেক্টের বাইরে যদি খালি জায়গাটাকে ভাড়া দিয়ে দিন, রাস্তা একটা করুন এবং যে ফাঁকা জায়গাটা পড়ে আছে উন্নত মানের কলা চারা ফলের চারা লাগা, যে মায়েরা সেখানে কাজ করতে যাচ্ছে সেখানে সেগুলো লাগাবে, সেখান থেকে আর্নিং এর ব্যবস্থা আমাদের করতে হবে। আর যদি কোনো সরকারি জমি থাকে বিদেশ আসবে অনুরোধ করবো, তাহলে সেই জমিটা পঞ্চায়েতে খনন করে দিন, একটা পুকুর তৈরি করে দিন যেখানে মাছ চাষ ওই প্রজেক্টের মধ্য দিয়ে হবে এবং আগামী দিনে সেখান থেকে রোজগার করে ওদের কিন্তু পয়সা আমরা দিতে পারবো। এক্ষুনি আমরা 6টা সংসদে কাজ শুরু করছি। 6টা সংসদে ধরুন 700-800 পরিবারের এই জিনিসটা আমরা সংগ্রহ করবো। কথায় একটা বলেছে এবং তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ বাংলার মহামারী মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় নিমিশন নির্মল বাংলা প্রকল্পে জৈব সার উৎপাদনের জন্য এবং বাংলার গ্রামকে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য যে প্রজেক্ট সে প্রকল্পে শুভ উদ্বোধন হতে চলেছে সেই উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর জেলার অত্যন্ত গ্রাম এবং প্রত্যেকটি পরিবার পর্যন্ত মামারি মানুষের সরকারি উন্নয়নের বার্তা ত্রিশোর পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষের পরিবারে দরবারে পৌঁছে যাচ্ছে সেই আমাদের কর্মযোগী জেলা পরিষদের সভাধিপতি প্রতিনিয়ত যিনি উন্নয়নের কথা ভাবেন সাধারণ মানুষের কথা চিন্তা করে সম্মানী বলছে আমরা প্রতিদিন দূরদর্শনে অর্থাৎ টিভিতে বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখি। আমরা যতই বিজ্ঞাপন দেখি বিজ্ঞান যত উন্নত হচ্ছে শিক্ষিতের পরিমাণ যতই বাড়ছে, কিন্তু ছোট্ট একটি কথা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, আমরা মানুষ, আমরা প্রত্যেকেই অভ্যাসের রাস, আমরা কিন্তু শিক্ষার মান বাড়ছে বিজ্ঞান ত্বরান্বিত হচ্ছে, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের অভ্যাসকে আমরা পরিবর্তন করতে পারছি না। কেন পারছি না সেই বার্তা দিতে চাইছেন বাংলাদেশের মামাজি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা প্রত্যেকেই জানি আমরা যে বাড়িতে বসবাস করি বসবাসযোগ্য গৃহকে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু আমরা যখনই বাড়ির বাড়িয়ে পাতা দিচ্ছি রাস্তার উপরে আসছি কত অপ্রয়োজনীয় আবর্জনা কত অপ্রয়োজনীয় বস্তু আজকে কিন্তু সেই রাস্তাঘাটে বাড়ির সামনে পড়ে আছে, আমরা কিন্তু তার দিকে দৃষ্টি নিক্ষেপ করছি না। আমরা কি জানি না অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ থেকে পরিবেশ দূষণ হতে পারে? এটা কিন্তু আমরা প্রত্যেকে দূরদর্শনের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে দেখি। তোমরা আজকে জুমকি গ্রাম পঞ্চায়েতে সলিড ম্যানেজমেন্টের উদ্বোধনে এলেন, সেক্ষেত্রে যে জায়গাটা দেখলাম সভাধিপতি উদ্বোধন করলেন, আপনি জেলা পরিষদ থেকে উদ্বোধন করলেন, কেমন লাগলো এবং এটা কি আদুই রূপ দিতে পারবেন আগামী দিনে একে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই গ্রাম পঞ্চায়েত বদ্ধপরিকর এবং যে সমস্ত আজকে যাদেরকে উদ্বোধনী অনুষ্ঠানটা হয়েছে ওনারা আজকে এই জায়গা থেকে শপথ নিয়ে গেছেন যে এই পরিকল্পনাটাকে বাস্তবে রূপ দিবেন এবং দীর্ঘমেয়াদী চালিয়ে যাবেন, তার জন্য যা যা পরিকল্পনা বা প্রকল্প গ্রহণ করার প্রয়োজন প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হবে। নতুন উদ্বোধন হওয়ার পরে সলিড ম্যানেজ ম্যাক্সিমাম ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কি প্রতিক্রিয়া? ম্যানেজমেন্টের পড়ার লোকের অভাবে এটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মানুষের সরকারের পদক্ষেপ এটা বন্ধ করার পক্ষে নয়, এটাকে সচল রাখার পক্ষে। আবার সরকারিগতভাবে নতুন করে তাদেরকে পুরো উদ্বুদ্ধ করে যাতে আবার এই প্রকল্পগুলো চালু করা যায় সেই জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শেষ প্রশ্ন হচ্ছে
এত বড় প্রোগ্রাম এগুলা বিধানসভাতে, সেক্ষেত্রে এলাকার বিধায়ক নেই, কি চোখে দেখছেন? গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যারা আয়োজন করেছেন, এলাকার বিধায়ককে নিশ্চয়ই আমন্ত্রণ জানিয়েছেন, উনি কি কারণে আসতে পারেন সেটা আমার পক্ষ থেকে জানা আছে। সেক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে, চালাতে পারছে না, সেক্ষেত্রে কি আপনারা ঠিক চালাতে পারবেন? আমরা এলাকাবাসীকে বুঝিয়েছি, ওরা আমাদের সঙ্গে সাথ দিয়েছে, আশা করছি চালাতে পারবো, এবং আমাদের পাশে জেলা পরিষদ থেকে আমাদের পাশে থাকা সভাধিক বলেছেন, আমাদের জেলা পরিষদের উত্তমবাবু বলেছেন, বিজয় সাহেব সহ সবাই যদি আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়েছেন, নিশ্চয়ই আমরা স্বাধীন মানুষের স্বার্থে এই প্রকল্পটা চালাতে পারি। বিধানসভা এলাকায় আপনি এত বড় প্রোগ্রাম করলেন, সেক্ষেত্রে সভাধিপতি থেকে জেলা পরিষদ সদস্য উত্তম মারিক সকলে উপস্থিত, এলাকার বিধায়ক নেই, সে চোখে কি গতকালও দেখতে পেলাম না আপনাকে দিদিকে বড় প্রোগ্রামে লেগোয়াতে, সেক্ষেত্রে কি বিধায়ক ঠিক আপনাদের সঙ্গে সামঞ্জস্য করতে পারছে না? কালকে আমাদের একটা হাট, গ্রামীণ হাট উদ্বোধন ছিল, ওখান থেকে আমাদের দিদিকে আইসিবি সেল আসার জন্য আমি চলে এসেছি, অংশগ্রহণ করতে পারিনি, এটা বিধায়কের ব্যাপার না, এটা ব্লক সভাপতি আমাদের শিক্ষেশ্বর বাবু উনি আহ্বায়ক ছিলেন, উনি ডেকেছিলেন, সে জায়গায় আমাদের আজকে যেহেতু উদ্বোধন ছিল আইসিবি সেল, কালকে আসার জন্য আমি সেখানে উপস্থিত হতে পারি। সেক্ষেত্রে আজকে বিধায়ক নেই, সেক্ষেত্রে কি আপনাদের সঙ্গে কি খারাপ আচরণ করে বলেই কি আজকে বিধায়ককে ডাকলেন না? বিধায়ক সাহেব, আমরা যখন দরজলটি আমরা যখন ডিসেম্বর দিয়েছি উদ্বোধন করার জন্য জেলা পরিষদের চাপে, আমরা 2 তারিখের ডিসেম্বর যখন নিই, তখন কিন্তু বিধায়ক সাহেব বাইরে ছিলেন, তখন আমরা সভাধিপতি সাহেবের সঙ্গে প্রোগ্রাম করে করেছি, সেই মোতাবেক আমরা কিন্তু বিধায়ক সাহেবকে আজকে আহ্বান করতে পারি। উত্তমদা, শেষ প্রশ্ন হচ্ছে যে চারিদিকে দিদিকে বলো যে প্রোগ্রাম, সেক্ষেত্রে পাবলিক যোগাযোগ করতে পারছে না নেতৃত্বের নাম্বারটিতে, সেক্ষেত্রে কাদের সঙ্গে যোগাযোগ করবে নাম্বারটা না পেলে? দেখুন, দিদিকে বলো প্রোগ্রামে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, অর্থাৎ বাংলার নাগরিক মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মনের বার্তাটা বলবেন, তাতে যে ফোন নাম্বার ব্যবহার করা হচ্ছে, ওই ফোন নাম্বার সবসময় এনগেজ থাকার কারণে সেভারেল টাইম ট্রাই করলে তবেই আপনি পাবেন, একবার ট্রাই করলে আপনি এনগেজ টোন পাবেন। আপনারা দেখেছেন প্রথম দিন যেদিনকে এই প্রকল্প চালু হয়েছে সেদিনকে 1 লক্ষ লোক সেই ফোনের মাধ্যমে যোগাযোগ করেছেন, পরবর্তীকালে যখনই একজন মানুষ একবার ট্রাই করলে পাবেন না, 5-7 বার 10 বার ট্রাই করলে নিশ্চয়ই আপনি ওই ফোন নাম্বারে পাবেন, এবং আপনি যে বার্তা দেবেন সেটা লিপিবদ্ধ করে রাখা হবে, এবং আপনার মোবাইলে যে নাম্বার থেকে আপনি ফোনটি করবেন সেই নাম্বারে সঙ্গে সঙ্গে আপনাকে মেসেজ ব্যাক করা হবে। আজকে বিকালে আপনার বিধানসভাতে দিদিকে বলো প্রোগ্রামটা করছেন, সেখানটায় কাকে উপস্থিত করছেন? ওখানে ব্লক সভাপতি এবং বিধায়িকা বনশ্রী মাইতি থেকে শুরু করে আরও নেতৃত্বরা থাকবেন, ব্লকের ওয়ার্কিং টিম যারা থাকবেন এই প্রোগ্রামে বা এই কর্মসূচিতে, তারা দিদিকে বলো প্রোগ্রামে বিভিন্ন ধরনের প্রেস কনফারেন্সে আপনারা সকলেই থাকবেন, সেখানে তারা তাদের বক্তব্য রাখবেন।